subscribe now and press the bell icon. Never miss an update. हेलो फ्रेंड्स, तो আপনাদের সামনে নিয়ে এসেছি একটি আনবক্সিং ভিডিও। তো আনবক্সিং টি কিসের আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে একটি সাবওয়ুফার সুইটন কোম্পানির সাবওয়ুফার 4 ওহমস 160 ওয়াট ম্যাক্স। তো এর ম্যানুফ্যাকচার হচ্ছে কলকাতা। তো এটা এখন আপনাদের সামনে এখন আনবক্সিং করব। তো ফটাফট সে আমি কেটে নিচ্ছি এটা বক্সটা। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টি বেলটা বাজিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। তো যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের শেয়ার করবেন। তো দেখুন, এটি হচ্ছে একটি 8 ইঞ্চ স্পিকার বা সাবওয়ুফার, আর স্পিকার নয় অ্যাকচুয়ালি এটা সাবওয়ুফার। তো এর পিছে সাইডে দেখুন, পিছের সাইডে সুইটন এর লোগো, কোম্পানির নাম ম্যানুফ্যাকচার কলকাতা, 4 ওহম 160 ওয়াট। তো এর ফ্রন্ট সাইড দেখুন, ডাশক্যাম মোটামুটি ঠিকঠাকই আছে। তো কোয়ালিটি খুব খারাপ না, তো পাঞ্চ ভালো নেবে। এ সাউন্ডটা নেক্সট ভিডিওতে করবো 6283 আইসি অ্যাম্প্লিফায়ার বোর্ড দিয়ে। এর দাম খুব বেশি নয়, খুব কম দামের মধ্যেই, মিডিয়াম রেঞ্জের মধ্যেই আছে। তো এর নেক্সট ভিডিওতে এর আমি সাউন্ড টেস্ট করে দেখবো 6283 আইসি কিট দিয়ে। তো আমার সামনে রয়েছে একটি 6283 আইসি কিট, তো দেখতে পাচ্ছেন তো 6283 আইসি অডি অ্যাম্প্লিফায়ার বোর্ড। তো 6283 অডি অ্যাম্প্লিফায়ার বোর্ড আপনারা কীভাবে কানেকশন করবেন নেক্সট ভিডিওতে আমি এটা কানেকশন করে দেখাবো। এর সাপ্লাই হচ্ছে 1 অ্যাম্পিয়ার, 12.0 চলবে, ডিসি 12 ভোল্ট আপনারা চালাতে পারেন। তো ডিসি 12 ভোল্ট কানেকশন কীভাবে করবেন, এসি 12 ভোল্ট কানেকশন কীভাবে করবেন, নেক্সট ভিডিওতে আমি এটা কানেকশন সম্পূর্ণ করে দেখাবো। তো এর অডি ইনপুট আউটপুট কীভাবে দেবেন সম্পূর্ণ নেক্সট ভিডিওতে করে দেখাবো। তাছাড়া বন্ধুরা, এই স্পিকারটি আপনারা 44-40 আইসি বোর্ডে চালাতে পারেন, খুব ভালো সাউন্ড কোয়ালিটি দেয়। এবং 30-55 ট্রানজিস্টার বোর্ডেও চালাতে পারেন। এবং আপনারা 72-94 ডিটিএ এটাতেও চালাতে পারেন, মোটামুটি ভালো পাঞ্চ দেবে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।